ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে পুজো উপলক্ষে যে সমস্ত অফার গুলি দেওয়া হয় সেই সমস্ত অফার গ্রহণ করা কি গুনাহের কাজ, এই সমস্ত অফার করা গ্রহণ করা কি যাবে, এ সম্পর্কে ওলামাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকমের মতামত দিয়ে থাকেন বা মন্তব্য পেশ করে থাকেন। তবে আমার দৃষ্টিতে যেটা আমি বুঝতে পেরেছি এবং এ সম্পর্কে একটা ফতোয়াও রয়েছে, শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম সওয়াল জবাব ফতোয়া নম্বর 1,45,676 এর মধ্যে বলেছেন, আসলে এখানে একটা স্পষ্ট প্রশ্ন ছিল যে তিনি প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে অস্ট্রেলিয়া বা অন্যান্য জায়গাতে যে অমুসলিম বা বিধর্মীদের অনুষ্ঠান উপলক্ষে যেরকম ক্রিসমাস বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান আছে সেই উপলক্ষে যে সমস্ত মেলা বসে বা শপিং মলে অফার দিয়ে থাকে কাপড় পোশাক আশাক বা অন্যান্য আসবাবপত্রে, তো সেই সমস্ত অফারগুলি গ্রহণ করা যাবে কি না। তো এর উত্তরে তারা বলছেন যে লা হারাজা ফি শিরাইল মালাবিসি ওয়াল আনাসি ওয়া গায়রিহা ফি মৌসুমি আয়াদিল কুফফার কাল ক্রিসমাস। তারা বলছেন যে ক্রিসমাস বা এই ধরনের অন্যান্য যে কাফেরদের বা মুশরিক বা বেধর্মীদের উৎসব হয় সেই সমস্ত উৎসব উপলক্ষে তাদের দোকান থেকে কাপড় চোপড় ক্রয় করা দোষণীয় নয় বা এটা খারাপ কাজ নয়, শুধু শর্ত হচ্ছে একটাই, বিশার্তি আল্লাহ ইস্তারিল ইনসান মা ইস্তা বিহি আলাল ইহতিফাল বিল ঈদ আবি তাশাব্বুহ বিল কুফফার ফি ঈদিহিম। শর্ত হচ্ছে একটাই, যেন এমন কোনো কিছু কোথাও থেকে না কেনা হয় যার মাধ্যমে তাদের পুজোতে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, কিংবা এমন কিছু না কেনা হয় যেটা তাদের পুজোর উপলক্ষে বা সিম্বল বহন করে, যেমন ক্রিসমাস টুপি বা আরো যে সমস্ত জিনিসগুলো বিভিন্ন উৎসবের সময় মুসলিম ছেলেমেয়েরাও কিনে পরে পড়তে দেখা যায়, তো এই সমস্ত জিনিস ক্রয় করা যাবে না, যেগুলি ক্রয় করে পরিধান করলে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় সেই রকম কোনো জিনিস ক্রয় করা যাবে না, আর এমন কোনো দোকান থেকে জিনিস কেনা যাবে না যে দোকানগুলোতে জিনিস কিনলে তাদেরকে পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। যেমন জানতে পারছেন যে এই দোকানটা এই জন্য বসানো হয়েছে যে এই দোকানে জিনিসপত্র বিক্রি করে যে লাভ হবে সেই লাভের টাকা দিয়ে পুজো করা হবে, এরকম নয়। এমনি সাধারণ যে সমস্ত শপিং মলগুলো আছে তারা 12 মাস দোকান চলে, কিন্তু বিভিন্ন ঈদ উপলক্ষে মুসলিমদের ঈদ উপলক্ষে বা অমুসলিমদের পুজো উপলক্ষে আরও 26 জানুয়ারি 15 আগস্ট এমনি বিভিন্ন দিন উপলক্ষে তারা বিভিন্ন সময় অফার দিয়ে থাকে, তো এই সমস্ত অফারগুলো গ্রহণ করাতে কোনো দর্শনীয় নয়। ইন আন্নাহু ইয়াজুজুল মুসলিম, এটা মুসলিমদের জন্য জায়েজ যে তারা ক্রয় করতে পারে কিংবা তারাও এই এই সমস্ত জায়গায় দোকান বসাতে পারে বা বিক্রি করতে পারে, তো ক্রয় বিক্রয় করা দর্শনীয় নয়, শুধু ওই দুটি শর্ত মনে রাখতে হবে। এবং অধিকাংশ আলেমরা একথাই বলেছেন যে দর্শনীয় নয়, কারণ আপনি না কোনো না আপনি কোনো খারাপ জিনিস কিনছেন না আপনি কাউকে কোনো খারাপ কাজে সহযোগিতা করছেন, দুটোই নয়, দুটোর মধ্যে কোনোটাই এখানে নাই, কিন্তু না আপনি কোনো খারাপ জিনিস কিনছেন না আপনি কোনো খারাপ কাজে সহযোগিতা করছেন, দোকান আছে দোকানে বিক্রি হচ্ছে অফার দিয়েছে আপনার প্রয়োজন আছে আপনি গিয়ে জিনিসটা কিনলেন অফারটা গ্রহণ করলেন এইটুকু। হ্যাঁ, নিঃসন্দেহে এটা কিন্তু ওই আয়াতের আলোকে আসবে না যে তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো আর অসৎ কাজে অন্যায় কাজে সাহায্য করিও না, তো এটা তো অসৎ কাজে সাহায্য করার মধ্যে পড়ছে না, সেজন্য এটাকে হারাম বা নাজায়েজ বলা ঠিক হবে না। বাকি যেগুলোতে সাহায্য করা হচ্ছে যেমন আরো অনেক কিছু আছে যে হয়তো পুজোর মণ্ডপ তৈরি করে দেওয়া, পুজোর মণ্ডপ তৈরি করে দেওয়া, এ আরো অনেক কিছু বা মূর্তি তৈরি করে দেওয়া, এরকম আরো অনেক কাজ আছে, অনেক কাজ আছে যেগুলি সরাসরি ভাবে সাহায্য করা হচ্ছে, সেগুলো বাদ দিয়ে এইগুলো এই বিষয়গুলি ওই সাহায্য সহযোগিতার মধ্যে পড়ে না,
সেজন্য ওলামারা এটাকে জায়েজ বলেছেন, যদিও কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন, তবে নাজায়েজ হওয়ার কোনো যুক্তি বা কোনো কারণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।